কৃষি টিভি ক্লাসিক, আমরা শুধু কৃষকের কথা বলি। আসসালামু আলাইকুম প্রিয় কবুতর প্রেমী ভাই ও বন্ধুগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রথমেই মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে অনেকদিন পর আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে বন্ধুরা উপস্থিত হয়েছি। ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট বন্ধুরা, বিশেষ করে কবুতর প্রেমী ভাই এবং পাখি প্রেমীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওটা আরও আগেই আমার করা উচিত ছিল, কারণ আজকে দীর্ঘদিন যাবৎ এভিনেক্স ক্রিমির ওষুধটা মার্কেটে নেই বন্ধুরা, ইতিমধ্যে ফেরাবেটটাও মার্কেটে নেই। ইতিপূর্বে যে ক্রিমের কোর্সগুলো আপনাদেরকে উপহার দিয়েছি সবগুলোতে ফেরাবেট, এভিনেক্স এবং এসিমিক 1% এই ধরনের ওষুধগুলো ছিল। তো এই জন্য আজকে এই জরুরি ভিডিওটা, আসলে আমাদের এই অ্যানিমেল সাইড বলেন, হিউম্যান সাইড বলেন, মানুষ বলেন, পশু পাখি বলেন, যে কোনো সাইডে ফেরাসাইট আলাদা একটা সাবজেক্ট। এক মানুষের এবং পশু পাখির যত কিছুর অসুখের মূলে এই যে ফেরাসাইটোলজি একটা সাবজেক্টে আসছে, যেটা কৃমির কারণে মানুষের এবং পশু পাখির প্রচুর ক্ষতি হয়, যে এটা একবারে ইমিউনিটি গ্রো কমে যায় এবং যে মেটাবলিজম, যেই বদ হজম, তারপরে হার্টের প্রবলেম, কলিজা প্রবলেম, সব কিছুর মূলেই কৃমি। আমরা যে বিজ্ঞানের ভাষায় ফেরাসাইট বলি এবং প্রোটোজোয়ার আক্রমণগুলা, এটা খুবই কঠিন। আপনারা তাই এই যে কৃমির কোর্সটা অবশ্যই পশু পাখির বেলায় বা মানুষের বেলায়ও কৃমির ওষুধ আপনারা নিজেও মাঝে মধ্যে 3 মাস পর পর খাওয়ার চেষ্টা করবেন। আর পশু পাখির বেলায় তো এটা বাধ্যতামূলক, বিশেষ করে আমরা কবুতর প্রেমী যারা আছি। ইতিমধ্যে আবশ্যক এটা সারা বাংলাদেশের কবুতর প্রেমীরা এবং সারা ওয়ার্ল্ড ব্যাপিয়ে যে আমাদের প্রবাসী ভাইরাও আছেন, কবুতরের ব্যাপারে কৃমির কোর্স এটা ওনারা বাধ্যতামূলক করে নিয়েছেন। কিন্তু কৃমির কোর্স করানোর ব্যাপারে কিছু নিয়মকানুন আছে, অনেকেই নিয়মকানুনগুলো জানেন না। তাই আমি এই নিয়মকানুনের ব্যাপারে এবং এখন বর্তমানে যেই আপনারা যে অ্যাভেনেক্স এবং প্যারাবেট যে মার্কেটে নাই, এখন কৃমির ওষুধ কোনটা ব্যবহার করবেন, তো আমার হাতে আছে এই লেমিভেট। এই লেমিভেটটাও কৃমির ওষুধ এবং আরেকটা আছে এসিআইর এই যে অ্যাসকারেক্স পাউডার। এই দুইটা আইটেম এখন বর্তমানে মার্কেটে আসছে বন্ধুরা। একটা হলো লিভামজল হাইড্রোক্লোরাইড গ্রুপ, একটা হলো লিভামিজল হাইড্রোক্লোরাইড গ্রুপ, আরেকটা হলো ফাইফেরাজিন সাইট্রেট। আর আমার হাতে এটা মার্কেটে আছে এই যে এসিমিক 1%, এটা হলো আইভারমেকটিন বিপি। এই যে আইভারমেকটিন বিপি বন্ধুরা, আসলে সবসময় আপনি 3 মাস পর পর যে কৃমির কোর্স করাবেন, চেষ্টা করবেন গ্রুপগুলো খেয়াল রাখতে। এই মাসে যদি লিভামিজল করান, পরের মাসে আপনি এই যে ফাইফেরাজিন সাইট্রেট গ্রুপেরটা করাইতে পারেন, আবার পরের মাসে দেখা যায় আইভারমেকটিন বিপি করাইতে পারেন। এগুলো এক একটা এক এক গ্রুপের কৃমির বিনাশ করে এবং আবার সব কৃমির ওষুধগুলো সব কৃমির উপরে এফেক্ট করে। তো বন্ধুরা, কৃমির ওষুধের ব্যাপারে আপনারা খুবই সতর্কতা অবলম্বন করবেন এবং কৃমির ওষুধ ব্যবহারের সময় আপনারা যখনই কৃমির ওষুধটা কিনেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমার জানা মতে অনেকেই ভুল করে কৃমির ওষুধ, ভিটামিন মনে করে কৃমির ওষুধ খাওয়াই দিচ্ছে। আমাদের দেশে তো অনেক সচেতন লোকের অভাব দেখা যায়, নিজেরা থাকে না, কর্মচারীরা ওষুধ দেয়, তখন ওই যে কৃমির ওষুধটা যেই বাক্সে রাখে, ভিটামিন ওষুধও সেই বাক্সে রাখে, প্যাকেট প্রায় কাছাকাছি সবগুলো, অনেক সময় দেখা যায় যে ভিটামিন মনে করে কৃমির ওষুধ 3 দিন দিয়ে দিচ্ছে। তারপর আমাকে ফোন করছে যে মনির ভাই, আমার তো বিপদ হয়ে গেছে, কবুতর অসুস্থ, কবুতরের স্বাস্থ্য খারাপ, পায়খানা খারাপ। তো আমি প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে বলছি বন্ধুরা, এই জন্য সবসময় কৃমির ওষুধটা কেনার সময় কিনে বাসা যখন নেবেন, এখানে মার্কার দিয়ে সুন্দর করে কৃমির ওষুধ, আমি আমার এখান থেকে কৃমির ওষুধের গায়ে আমি লিখে দিই, কৃমির ওষুধ ডাইরেক্ট বাংলা লিখে দিই, যাতে সতর্ক করা থাকে। তো এই জন্য ওষুধটা আলাদা রাখবেন, এটা একদিন 3 মাস পর পর একদিন ইউজ করবেন। আর অনেক সময় যদি বেশি আক্রমণ হয়, তাহলে 7 দিন আগে একবার ইউজ করলেন, 7 দিন পর একবার ইউজ করেন, 3 মাসে মানে বুস্টার ডোজ করলেন। তো বন্ধুরা, কৃমির ওষুধ করার জন্য, কৃমির ওষুধের কোর্স করার জন্য প্রথমে আপনাকে একটা কথা খেয়াল রাখতে হবে, লিভার টনিকটা আমরা ইউজ করি, বিশেষ করে
হাঁস মুরগি এবং কবুতরের ক্ষেত্রে লিভারটনিক আগে ইউজ করি, কিন্তু গরু ছাগলের ক্ষেত্রে বিড়াল কুকুরের ক্ষেত্রে লিভারটনিকটা পরে ইউজ করি। এটা আসলে ধরা বাঁধা একবারে ফিক্সড কোনো রুল নাই, কিন্তু কবুতরের যেই কৃমির ওষুধ খাওয়ানোর পরে সাধারণত লিভারটা যদি আমরা শক্ত না থাকে তাহলে কৃমির ওষুধে ক্ষতি করে অনেক সময়। এই জন্য আপনারা লিভারটনিকটা ইউজ করবেন। লিভারটনিক আমার এখানে আছে, এই যে লিভাবিট আছে এবং লিভারটন আছে, এই যে হ্যাপাডেক্স আছে, হ্যাপাডেক্স 200 আছে, আর পরে এসিয়ের আছে, এই যে পিবি লিপটন। আমি সাধারণত বেশিরভাগ আমি এই লিভাবিটটা ইউজ করি। আর ইদানিং অনেককে আরেকটা ওষুধ যে স্কোয়ারের, এটা হলো সিলিমারিন সমৃদ্ধ লিভারটনিক, আরেকটু ডেভেলপ লিভারটনিক। এটা মোটামুটি স্কোয়ারের লিভাবিট আবার হেফাসেফ দুই রকম, হেফাসেফটাও লিভারটনিক উপাদানের দিক দিয়ে কিছুটা এদিক সেদিক আছে। তো বন্ধুরা, আপনারা প্রথমেই লিভারটনিকটা ইউজ করবেন কিভাবে, লিভারটনিক 1 লিটার পানিতে 2 মিলি, এই লিভারটনিকটা 1 লিটার পানিতে 2 মিলি দিয়ে পারলে 8 মিলি করে কবুতরকে খাওয়াই দিবেন, বেটার। আর না পারলে পানির সাথে প্রতিদিন সকালবেলা যেভাবে পানি দেন, পানির সাথে 2 মিলি করে দিবেন এই লিভারটনিকটা। আপনি লিভারটনিক যে কোনো একটা লিভারটনিক 5 দিন খাওয়ালেন, 5 দিন খাওয়ানোর পরে 1 দিন গ্যাপ দিতে পারেন, আর গ্যাপ না দিলেও কোনো প্রবলেম নাই, গ্যাপ দিলে ভালো। 1 দিন গ্যাপ দিয়ে পরের দিন যখন ক্রিমির কোর্স করাবেন, আর আগের দিন খাঁচার থেকে সব খাবার বাটি পানির বাটি সব সরায় রাখবেন। সকালে প্রতিদিন যেভাবে খাবার দেন ওই দিন সকালে আর খাবার দিবেন না, পানি দিবেন না, ওই দিন কৃমির ওষুধটা দিবেন। খাঁচা খাবারও রাখবেন না, শুধু খাবারের বাটিতে পানিটা যখন পানির বাটিতে দিবেন তখন কৃমির ওষুধটা ইউজ করবেন। ওই যে একসাথে যদি সব কোর্স করান, লিভারটনিক আগে খাওয়ালেন, সবাইরে একসাথে করাইলে তো বেটার। আর অনেক সময় অনেক কবুতর বাচ্চা থাকে, ছোট বাচ্চা থাকলে কৃমির কোর্স করানো যাবে না। এবং ডিম পাড়ার 2-1 দিন আগে অনেক সময় খেয়াল রাখতে হয়, কৃমির কোর্স করানো যায় না। তো বন্ধুরা, এসব ব্যাপারে খুব সতর্ক থাকবেন। এই জন্য কৃমির কোর্স করানোর আগে ওই আগের দিনের কাজগুলো তো করলেনই, পরের দিন কৃমির কোর্স করালেন, ওই দিন খাবার দিবেন না, ওই দিন খাবার দিবেন মিনিমাম 4-5 ঘন্টা পরে। এবং খাবার দেওয়ার পরে খেয়াল রাখবেন কবুতর বমি করে কি না, আর খালি পেটে থাকলে বমি করবে না ইনশাল্লাহ। আর সব এখন যে এই কৃমির ওষুধের অনেক ডিফারেন্স, ভালো ভালো কোয়ালিটি বের করছে, এবং সবার আগে যেই ফর্মুলা ছিল ফর্মুলা চেঞ্জ করে আসছে, এখন আর রিয়েকশান খুব কম হয়। তো আপনারা এসিমিক 1%, এটা হলো লিটারে 1 লিটার পানিতে 2 মিলি ইউজ করা যায় সর্বোচ্চ, এর নিচে ইউজ করতে হবে, 1 থেকে 1.5 মিলি ইউজ করতে পারেন, আর নিচে উপরে কখনো 2 মিলির উপরে কখনো ইউজ করা যাবে না। আর ল্যামিবেট, এটা আপনাকে খুলে দেখাচ্ছি আমি, এই যে ল্যামিবেট, এটা 10 গ্রামের ল্যামিবেট, এই যে এটা হলো স্ক্যাপ কোম্পানি, এটা এখন মার্কেটে অ্যাভেলেবেল আছে, অপসোনিনের, সরি, এটা অপসোনিনের ল্যামিবেট, লিভামিজল হাইড্রোক্লাইট, খুবই কার্যকর ওষুধ এটা ইনশাল্লাহ। আপনারা 1 লিটার পানিতে 1.5 গ্রামের বেশি ইউজ করবেন না, আর ছোটো কবুতর দুর্বল থাকলে 1 গ্রামে যথেষ্ট। নিশ্চয় বন্ধুরা বুঝতে পেরেছেন, এটা একটা গ্রামের চামচ দাও, 1 গ্রাম থেকে 1.5 গ্রাম 1 লিটার পানিতে। এই যে গ্রামের চামচটা আপনাদেরকে দেখাচ্ছি, আমার এখান থেকে কুরিয়ার সার্ভিসে যারা যে কোনো ওষুধ নেয় আমি গ্রামের চামচ এবং সিরিজ দেওয়ার চেষ্টা করি। গ্রামের চামচ দিয়ে আপনার বিশেষ করে গ্রাম মাপার কিছু পাওয়া যায় না, একটা সিরিজ দিও তো, এবং সিরিজ না থাকলে অনেক সময় দেখা যায় আপনি ইউজ করতে পারেন না, ওই যে মিলিটা বুঝেন না। আর এইটা এসকারের সেম ফর্মুলা, এটা 1 লিটারে 1 থেকে 1.5 গ্রাম সর্বোচ্চ 2 গ্রামের বেশি ইউজ করা যাবে না। আর বন্ধুরা, কৃমির ওষুধ আরেকটা লিকুইড কৃমির ওষুধ আছে, এটা হলো নিউট্রেক্স বেট, এটা হলো লিভামিজল গ্রুপের, এটা 1 লিটারে 1 মিলি 1 থেকে 1.5 মিলি, মিলি মাপার ব্যাপারটা, এটা হলো সিরিজ দিয়ে মাপবেন। এই যে দাগ দেওয়া আছে এখানে 1 মিলি, এই 2 মিলি দাগের নিচে ইউজ করবেন।
এই যে 2 মিলি দাগের নিচে ইউজ করবেন সিরিজ দিয়ে তো বন্ধুরা আরেকটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন যেদিন কৃমির কোর্স করাবেন কৃমির কোর্স করানোর সময় পরে অবশ্যই যেদিন কৃমির কোর্স করাবেন খাসাগুলো পরে একদিন পরে খাসাগুলো সব ওয়াশ করে ফেলবেন এবং এই যে স্প্রেটা ব্যবহার করবেন বায়োসিট এই ওষুধগুলো আপনারা প্রয়োজনে আমার থেকে কুরিয়ার সার্ভিসে বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারেন আমি ইতিমধ্যে আমার কৃষি টিভি ক্লাসিক সারা জাগিয়েছে এই সেক্টরে ইনশাআল্লাহ আমি ভালো কাজ করছি আপনাদের দোয়ায় এবং আমি নিজেও লেখাপড়া করতেছি রেগুলার স্টাডির উপর আসি এই যে রিসার্চ করতেছি যে কিভাবে বিশেষ করে গরু ছাগল বেড়াল কুকুর এগুলোর উপর আমাদের ক্লিনিক করা হয়েছে ইতিমধ্যে পশু পাখির উপর আমার এখানে টিএমসি ফেড ক্লিনিক করা হয়েছে আপনারা আশা করি আমার পাশে থাকবেন এবং আমার কৃষি টিভি ক্লাসিক অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুরা কৃষি টিভির পাশাপাশি কৃষি টিভি ক্লাসিক ওপেন করলেই আমার আরেকটা চ্যানেল আসবে মনিরুল ইসলাম ওইটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আমি যেটা বলতে চাইছি আপনার কৃমির কোর্স করালেন একদিন যখন কৃমির কোর্স ওই দিন খাওয়ালেন পরের দিন আপনি বিশেষ করে এই যে স্যালাইনটা ইউজ করতে পারেন এই স্যালাইনটা ইলেকট্রোমিন একদিন ইউজ করতে পারেন ইলেকট্রোমিন বা গ্লোকোলাইট গ্লোকোলাইটটা ইউজ করতে পারেন ইলেকট্রোমিনের পাশাপাশি গ্লোকোলাইট ইউজ করতে পারেন আর এটা গেল পরের দিন কবুতর যদি দুর্বল হয়ে যায় এই যে গ্লোকোলাইটটা আপনাদেরকে দেখাই দিই এই যে গ্লোকোলাইট এই ওষুধগুলো সারা বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাই কারো প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করবেন এই যে গ্লোকোলাইট এটা 1 লিটারে 2 থেকে 3 গ্রাম দেওয়ার নিয়ম এটা 3 গ্রাম 4 গ্রাম পর্যন্ত ইউজ করা যায় ইনশাল্লাহ আপনারা বুঝতে পেরেছেন কৃমির কোষটা স্যালাইন একদিন স্যালাইন খাওয়ালেন তারপরে আপনি এই যে ক্যালসিয়াম ইউজ করতে পারেন 5 দিন কবুতরের স্বাস্থ্যটা ভালোর জন্য কৃমির কোর্স করানোর পরে এটা ইউজ করতে পারেন আরেকটা জিনিস খেয়াল রাখবেন কৃমির কোর্স করানোর পরে যদি আপনারা বিশেষ করে যদি বিটা স্টার বা আপনাদের আমাদের এই যে ভাইটাল অ্যামাইনো ইউজ করতে পারেন যেটা ডিম না জমলে এই যে ভাইটাল অ্যামাইনো এটা তো ভাইটাল অ্যামাইনো যদি ডিম যাদের জমে না তারা কৃমির কোর্স করানোর পরে ইসেল প্লাস ক্যালপ্লেক্স অথবা বিটা স্টার অথবা ভাইটাল অ্যামাইনো অথবা এই যে বুশবিট এই ধরনের ওষুধগুলো ডিম জমার জন্য ব্যবহার করতে পারেন আর ডিম না জমলে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি ভালো পরামর্শ দিব আপনাদেরকে কবুতরের ব্যাপারে আমাদের চিকিৎসা ইনশাল্লাহ আমার চ্যানেলের মাধ্যমে আমি সারা বাংলাদেশে একটা না হলে আরেকটা বিকল্প ব্যবস্থা ইনশাল্লাহ করতে পারি আপনারা আমার জন্য দোয়া করবেন আর পবিত্র রমজানে আর বেশি দীর্ঘায়িত করব না আমার ভিডিওটা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যে কোনো ওষুধের প্রয়োজনে কুরিয়ার সার্ভিসে আমরা বা সারা বাংলাদেশে ডেলিভারি করি আপনারা যোগাযোগ করবেন সবার জন্য শুভকামনা জানিয়ে এখনই ভিডিওটা শেষ করছি ধন্যবাদ সবাইকে